ঈদযাত্রার তৃতীয় দিনের খবর জানাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে সরাসরি এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারহানা জুথি। জুথি জানাবেন বিমানবন্দর রেল স্টেশনের যাত্রীদের চাপ কেমন, ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা। সুরভি, যাত্রীদের আসলে চাপ রয়েছে, কারণ এখানে যারা যাত্রী আসছেন ট্রেনে ওঠার জন্য, ট্রেনে নিজ বাড়িতে যাওয়ার জন্য, তাদের মধ্যে বেশিরভাগেরই টিকিট নেই এবং যারা টিকিট কেটে এসেছেন তারা ট্রেনে উঠতে পারছেন না, ট্রেনে অতিরিক্ত চাপ থাকে। তো আপনাকে একটু দেখাতে চাচ্ছি, আমরা আসলে এখন এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যে ফুট ওভার ব্রিজটি আছে সেখানে আছি। আমি আমার সহকর্মী ভিডিও জার্নালিস্ট পলাশ ভাইকে অনুরোধ করব, উনি যেন একটু দেখান যে ট্রেনের জন্য আসলে অপেক্ষা, এখানে যেই রেল লাইনগুলো আছে, রেল লাইনের একদম যেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি সেইখান থেকে ঢাকা কমলাপুর থেকে ট্রেন ছেড়ে আসছে এবং চলে যাবে উত্তরবঙ্গের দিকে। তো একটু আগে এখানে যে শেষ ট্রেনটি ছাড়লো সেটি ছিল শেরপুরের উদ্দেশ্যে। তো আমরা সেখানে লক্ষ্য করলাম যে যে যাত্রীরা উঠছেন তারা আসলে বেশিরভাগই টিকিট ছাড়া বা স্ট্যান্ডিং টিকিট আছে, কিন্তু যারা টিকিট কেটেছেন, টিকিট আছে কিন্তু কমলাপুর থেকে নয়, এখান থেকে উঠতে চেষ্টা করছেন, তাদের আসলে কেউই এই ভিড় ঠেলে ভেতর পর্যন্ত যেতে পারছেন না এবং এই ক্ষোভ তারা প্রকাশ করছেন। এই যে এর সময় যখন ট্রেন ছেড়ে দিচ্ছে তখনও তারা চিৎকার করছেন, তাদের কথাতে তারা জানাচ্ছেন যে আমরা টিকিট কেটেছি কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না। আসলে এটা অব্যবস্থাপনা বলবো নাকি এখানে যাত্রীদের অতিরিক্ত চাপের কথা বলবো? ট্রেন যাত্রাটিকে আসলে সবাই নিরাপদ মনে করে বলেই এখানে এত ভিড়। তো তারপরেও বিগত সময় থেকে এবার বেশ কিছু অগ্রিম ব্যবস্থাপনা নেওয়া হয়েছে বলে এই যে টিকিট পাওয়া গিয়েছে এবং টিকিট কাটতে পেরেছেন এসব কথা আমরা শুনছিলাম, কিন্তু পাশাপাশি শুনছিলাম আক্ষেপ। সকাল থেকে যেই ট্রেনগুলো দেরি করেছে তার পরবর্তীতে প্রতিটি ট্রেনই আসলে সেই ধারাবাহিকতায় দেরি করেছে, শুধুমাত্র একটি ট্রেনকেই আমরা যথাসময়ে এখান থেকে ছেড়ে যেতে দেখেছি। আর যেই ট্রেনগুলো ঢাকার উদ্দেশ্যে এসেছে বেশিরভাগ ট্রেনই এখানে থামায়নি, আর যেই ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে সেই ট্রেনগুলো যাওয়ার সময় বলে যাচ্ছে যে তাদের আসলে স্টপেজ কম। চট্টগ্রাম এক্সপ্রেস যেই ট্রেনটি সেটিকে দেখলাম যে আমরা, তারা বললো যে চট্টগ্রাম ছাড়া আর কোনো জায়গায় তারা স্টেশনে থামাবে না। তো আসলে এই সমস্ত কারণে ট্রেনের গতি ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু যাত্রী ওঠানামায় বেশ ভোগান্তি একটা আমরা চোখে পড়েছে আমাদের এখানে। তো বয়স্ক কয়েকজন যাত্রীর সাথে কথা হয়েছে, সেই বয়স্ক যাত্রীরা জানালেন যে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন কিন্তু টিকিট কাটেননি, টিকিট পাননি। মহিলা কয়েকজনের সাথে, নারী যারা ছিলেন, নারী যাত্রী, তাদের সাথে কথা বললাম, তারা বললেন যে কমলাপুরে তাদের সন্তান গিয়েছে টিকিট কাটার জন্য কিন্তু সেই টিকিট আদৌ পাবেন কিনা তারা জানেন না, যদি না পান তাহলে তারা আসলে এভাবেই যাবেন। তো পরিশেষে যে এই বিষয়টি তাদের কাছে জানতে চাওয়ার ছিল যে এত ভোগান্তি, এত জীবনের ঝুঁকি, সব কিছু আসলে তারা কেন করছেন, এই এই যাত্রায় তারা কেন নেমেছেন, যে যাত্রায় কোনো নিশ্চয়তাই নাই, তাদের টিকিট নাই। তো সব কিছু মিলিয়ে তারা জবাব দিলেন যে আসলে ঈদ, ঈদে পরিজন পরিবার সবার সাথেই এই সময়টুকু এই ছুটি। যদি বুঝতে পেরেছি এখনো অনেকে টিকিট পাননি এবং শিডিউল বিপর্যয়ের অভিযোগ রয়েছে। এই মুহূর্তে আমরা একটু জানবো সড়ক পথের খবর, ঘরমুখী যাত্রীদের চাপ রয়েছে সড়ক পথেও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবেন মালিক। ফরহাদ, আপনি জানাবেন আপনি এখন কোথায় আছেন, যেখানে আছেন সেখানকার পরিস্থিতি একটু বিস্তারিতভাবে তুলে ধরবেন। আগেও সায়দাবাদ বাস টার্মিনালে ছিলাম, আমি এখনও সায়দাবাদ বাস টার্মিনালে আছি। আপনাকে একটু চিত্রটা দেখাতে চাই, আগের চেয়ে চিত্রটা এখন আরও একটু বেশি যাত্রী বহুল হয়ে গেছে। আমি যতটুকু আপনাদেরকে বোঝাতে চাইছি যে বাস কিন্তু, আমি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম এইসব কাউন্টারগুলোতে, এখনও পর্যন্ত বাসের কিন্তু কোনো দেখা নেই। যাত্রীরা কিন্তু একের পর এক অভিযোগ ছড়ে যাচ্ছেন, বাসের আসা থেকে শুরু করে টিকিটের দাম, মূল্য বৃদ্ধি আর অনেক কিছু। আরেকটা জিনিস জানাতে চাই তরুণী, এখানে আপনি দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারগুলো পদ্মা সেতুর কল্যাণে, কিন্তু এ জায়গার ব্যবসা এখন একদম রমরমা, কিন্তু রমরমা হওয়ার পরেও কিন্তু এই হাজার হাজার যাত্রী যে এখানে দাঁড়িয়ে আছে তাদের জন্য কিন্তু যাত্রী ছাউনির কোনো ব্যবস্থা নেই। এখানে যাত্রী ছাউনির ব্যবস্থা না থাকায় প্রচণ্ড এই ভ্যাপসা গরমে মানুষ কিন্তু একরকম বলতে গেলে নাভিশ্বাস উঠে গিয়েছে সবার। আমরা একটু এ বিষয়ে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি কাউন্টারের একজনের সাথে, এ বিষয়গুলো নিয়ে আমরা একটু বলতে চাইবো যে ভাইয়া, আপনাদের এখানে তো যাত্রী ছাউনিটাও নেই যাত্রীদের থাকার সুব্যবস্থার জন্য।
যাত্রী সামনে তো এখনো তৈরি হয় নাই, এখনো তৈরি করা হয় নাই, পদ্মা সেতু তো চালু হইলো কেবল, এখন আমরা টার্মিনাল তৈরি করবো, বুঝছেন। যাত্রীদের আরেকটা অভিযোগ আছে, আপনারা ভাড়ার চেয়ে নর্মাল ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন, এই বিষয়টা আপনারা কি বলবেন? না, আমরা চার্ট অনুযায়ী ভাড়া নিতেছি, ভাড়া যে চার্টে আছে সেটাই আমরা নিতেছি। যাত্রীদের অভিযোগ আছে না আপনারা এর চেয়ে বেশি ভাড়া নিচ্ছেন, এবং যাত্রীরা অপেক্ষা করছে এক ঘন্টা পর ঘন্টা, কেউ তিন চার ঘন্টা, কিন্তু বাস আসছে না। রোডে জাম দা গাড়ি আমরা হাতে পাইলে তো টিকিট দিতেছি, গাড়ি ছাড়া তো আমরা টিকিট বিক্রি করতেছি না, কারণ অপেক্ষা তো করতে হবে না। ধন্যবাদ তরণী। আপনি যেমনটা বলছিলাম যে দেখতে পাচ্ছিলেন যে এখানে বাসের মালিক যারা আছেন তাদের কিন্তু একরকম দায় সারা ভাব পুরোটাই, যা বলতে চাচ্ছিলাম যে যাত্রী ছাউনির কোনো ব্যবস্থা নেই, তারা অজুহাত দিচ্ছেন যে এখানে যাত্রী ছাউনি মাত্র পদ্মা সেতু চালু হয়েছে যার ফলে যাত্রী ছাউনি করা হয়নি, কিন্তু পদ্মা সেতু কিন্তু অনেক আগে থেকেই উদ্বোধন হওয়ার কথা এবং সায়দাবাদ থেকে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষগুলোর জন্য যাবার ব্যবস্থা করা হয়েছিল 13টি রুটে। তো এই অবস্থাতে যাত্রীদের এমন ভোগান্তি, এই ভোগান্তিতে যাত্রীদের অবস্থা নাবিশ্বাস উঠে যাওয়ার পরেও কিন্তু বাসের দেখা মিলছে না, রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে জ্যাম, হানিফ ফ্লাইওভারের মধ্যে কিন্তু বাস আসার পরে কিন্তু ঘন্টার পর ঘন্টা জ্যাম আটকে থাকছে। পাশাপাশি যারা দুপুরে এসেছেন এখনও পর্যন্ত তারা কিন্তু কোনো বাসের দেখা পাননি, তারা অপেক্ষা করে যাচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে কিন্তু একরকম হাতাহাতির অবস্থা চলে গিয়েছিল।